أشهد أن لا রুহুল স্টার সকলের প্রিয় ইসলামিক ইউটিউব চ্যানেল বলছিলাম হালিমা তো সাদিয়ার বেটা বলল বাবারে দুধ ভাইয়ের হক ফাঁকি দেওয়া যাবে না কিন্তু আমাদের মতো ভাই যদি আছে মাথা মোটা একটা বাপের পাঁচটা বেটা একজন তার ভিতরে হেউড়ো হেউড়ো বলতে বুঝি বাপের সাত বিঘে জাগা এরা শুধু চিন্তা ভাবনা করতেছে চিন্তা করতে কী করে হেউড়ো ভাইটার বাদ দেওয়া যায় কী করে ফাঁকি দেওয়া যায় দেখতে হচ্ছে না তো অবশেষে বলতে হেউড়ু ভাইয়ের বউটা আছে খুব চালাক হচ্ছে না কোনো কায়দায় তো ধর তোর সেই মাঠের মাজায় ভাই ওইটা তোর তো কোথায় দিচ্ছে লাস্টে মাঠের মাজায় দিচ্ছে জাতীয় গঞ্জা প্রতিশান্তর নেই ওরে জনেরা যুবকেরা বিশ্ব নবী দিন দুনিয়ার বাদশা রসুল আমার জানিয়ে দেয় হক মারা যাবে না হক নষ্ট করা যাবে না আমি নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেলাম এ জনেরা যুবকেরা এইবারে খালিমাতু সাদিয়া বাড়ি আছে বাবা সোনার চাঁদরে দুধ ভাই বাড়ি আছে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি দুধ পান করছিল কে নবী মোহাম্মদ রসুল্লাহ নবী যখন একটা স্থান থেকে অপর স্থানে দুধ খায় না তখন হালিমা সাদিয়া ভয় পেয়েছে হ্যাঁ ঠিক এই রকম ছোট্ট বাচ্চা ছোট্ট শিশু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দুধ খেয়েছে তারপর দুধ খাওয়া বন্ধ আর খাচ্ছে না বিপদের শেষ নাই কী সর্বনাশ কি কি বাচ্চা মা চিন্তায় যারে যার হ্যাঁ কোন বাচ্চা ছিল বাবা জানা আছে শুনবেন আপনারা সে কে আর কি বিপদে পড়েছিল শুনবেন মাশাল্লাহ মাশাল্লাহ আসেন ওই জায়গায় দাঁড় করিয়ে রাখলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুধ খায় না একটা হক ফাঁকি দেওয়ার জন্য ফাঁকি যাতে না হয় সেই জন্য ছেড়ে দিল আর এ কোন বাচ্চা এ দুটো দুধ কোনোটা খায় না দুটো স্তন কোনোটা মুখ লাগায় না মা চিন্তায় যারে যার বিপদে শেষ নাই কোন বাচ্চা যে বাচ্চা আলেম ওলামা সবাইকে ভয় দেখিয়ে দিয়েছিল চমকে দিয়েছিল হাজি গাজী মাওলানা মুফতি মুহাদ্দিস তফসির ও সাহেব মহাশয় ফেকা সব চমকে দিল সর্বনাশ বিপদে শেষ নাই রে কোন বিপদে শোনেন রমজান শরীফের প্রথম তারিখ চাঁদ দেখা যায়নি চাঁদ যখন দেখা যায়নি রোজা সকাল দশটা নটা দশটা বেজে গেছে এখন এরা ভোরবেলা খেয়েছে কিছু কি বাবা এরা হয় না এই রমজান মাসে চাঁদ দেখা জানি তাহলে দুটো খেয়ে নে যদি যদি রোজা হয় তো রাখবার না হয়তো ভেঙে দেবো এরম হয় কি না অনেক সময় এরম ঘটনা আমাদের জীবনে দেখেছি ঘটেছে তো ভাই এখন তো সব ইন্টারন্যাশনাল যুগ কম্পিউটার ডিজিটাল যুগ বুঝলি এই দিল্লি জামে মসজিদে বসে বলে দিচ্ছে চাঁদ দেখা গেছে রে তোরা যারা আজি বাংলায় এলান করে দে নাকোতা নাকোতায় থেকে চলে আসলো জীবনতলায় খবর মসজিদ এলান হচ্ছে মায়েরা বোনেরা বেটিরা চাঁদ দেখা গেছে সামনে আগামীকাল রোজা হবে বলে না কিন্তু তখন তো আর মেশিন নাই চাঁদ দেখবে কিভাবে ভাই সব রোজায় আছে নটা দশটা বেজেছে ছুটে যা আলেম ওলামার কাছে হুজুর রোজা রাখবো না ভাঙবে এই আলেম ওলামা কি ফতোয়া দেবে ফতোয়া দেবে তো এরা বলছে চাঁদ আমরা তো দেখিনি তাও কি বলবো আলেম ওলামা বলতে লাগে বাবা এ বাবা গ্রামবাসীরা আমরা ফতোয়া দিতে পারবো না পারবো না পারবো না ফতোয়া দিতে পারবো না যদি আমরা ফতোয়া দিই চাঁদ উঠেছে আর আল্লাহ যদি চাঁদ না তুলে থাকে এই ফতোয়া যদি আমরা দিই তোমরা যদি রোজা রাখো এর জন্য দায়ী আমাদের হতে হবে আর আল্লাহ যদি চাঁদকে সত্যি উঠিয়ে থাকে প্রথম তারিখে চাঁদ যদি উঠিয়ে থাকে আমরা তো দেখিনি তোমরাও দেখো না যদি এখন আমরা বলি হ্যাঁ চাঁদ উঠেছে কিংবা চাঁদ ওঠেনি রোজা যদি ভেঙে দাও এর দায়ী হয়ে যাবো আমরা ঠিক না ভুল হতে হবে না যদি আল্লাহ চাঁদ তুলে থাকে আর আমরা আলেম আল্লাহ দেখি না আমরা যদি বলি যে চাঁদ ওঠেনি রোজা যদি ভেঙে ফেলো গুনার দায়ী আমাদের হতে হবে বাবা তোমরা যাও আমরাও তাই আমরা জানি যা এইবারে ভাই এখন মোটামুটি ঘুরে ঘুরে এখান সেখান জীবনতলা কালকিতলা খুঁচেতলা খোঁজাতলা হ্যানতলা তেনতলা ঘুরে এইবার বলছ আর এক জায়গায় যাবো শেষবার ও যা হবে হবে এইবার খাবো আর আর সব ঝামেলা সহ্য করবো কি ভাই এবার খাবো আর সহ্য গিয়েস কার কাছে আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দরবারে জোরে বাড়ি সুবহানাল্লাহ হুজুর এখন এই জাল ডাল নিয়ে উনি বাতলা নদীতে যাচ্ছে মাছ ধরার জন্য হঠাৎ হুজুর কাছে
হুজুর আসসালামু আলাইকুম, কি ব্যাপার বাবা এতগুলো? হুজুর বিরাট একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। হুজুর চিন্তায় পড়ে গিয়ে, বাবারে কি সমস্যা আবার? এ বাবা মুসালে মুসা, একবার বলে দাও, বলে দাও, বলে দাও, আজকে রোজা রাখবো না ভাঙবো। বলে না, এইবার কি হবে উপায়? ইনি যাচ্ছে মাছ ধরতে, মাছের খেয়ালে জালটা হাতে করলে এখন সেখানে বলতে রোজা রাখবো না ভাঙবো। বলেন কলেজার টুকরা জনেরা, এইবারে দেখতে পাওয়া যায় আবু সালে মুসা জঙ্গির রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, এ বাবা যুবকেরা জনেরা, এই জায়গায় দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এই জায়গায় দাঁড়িয়ে যাও, আমি আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশা। এ ভাই, এই ওটা কি গো, কি কি গো, চলো চলো, ইয়ার কি করার জায়গা খুঁজে পাই, পাঁচ মিনিট ছাড়া চা যা মনে করছে থাকো দিদি, আমার আমার পরে যাবে দেখুন, চাই চলো। আরে আমি তো এত চিল্লাচ্ছি, আমার কই চা খাওয়া লাগেনি তো? শোনা চাঁদ ভাই, মেজাজ খারাপ হয়ে যায়। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ও সেই নবীর প্রেমে এ পাগল মরা, ও নবী তোমার দেওয়ানা, ও সেই নবীর প্রেমে এ পাগল মরা, ও নবী তোমার দেওয়ানা, আর গো খোদা নিয়ে চলো ও জিয়ারাতে মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে ভাইরা, বাপজিরা, জনেরা, যুবকেরা, এইবারে গিয়েছে হুজুরের কাছে আবু সালে মুসা, লোকগুনোকে দাঁড় করিয়ে রাখলেন, সোজা চলে গেল বাড়ির ভিতরে। বিবি যান, ওরে বিবি যান, বিবি যান, শুনেলান জেনেলান, আজকে শুনেলান জেনেলান, বিরাট সমস্যায় পড়ে গেছে বিবি যান। বিবি যান চিল্লে বলে, স্বামিনী রে, আপনি চলে গেলেন মাঠে, আপনি চলে গেলেন মাতলা নদীতে মাছ ধরার জন্য চলে গেলেন, আমি গতকাল হয়ে গেল, প্রসব করেছি, বাচ্চা প্রসব করেছি, স্বামিনী রে, ওই বাচ্চার জন্য আমি কাজকাম করতে পারলাম না, সংসারে কাজ করতে পারিনি, স্বামিনী রে, আমার সংসারে কাজকাম খুঁচিয়ে দিয়ে তুমি যখন মাছ ধরতে যাচ্ছ, দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেল স্বামিনী, আবার কেন ফিরিয়ে এসেছো বলে যান। ওই সময় স্বামিনী বলে, বিবি যান, ও বিবি যান, বিবি যান, বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি, ও বিবি যান, এখনই একটা ফতোয়া দোয়া লাগবে। বলেন না সুবহানাল্লাহ, কার কাছে গেছে? বিবির কাছে, মেয়ে ছেলের কাছে গিয়ে বলতে, বিবি একটা ফতোয়া দেন, সমস্যায় পড়েছে, সমস্যার সমাধান করেন। এই মেয়েরা সমস্যার সমাধান করতে পারে? অনেকে বলে মেয়ে বেকার জাত, ইয়ে জাত, ও জাত, সে জাত, আমি বলবো মেয়েদেরও কাজে লাগে। কি বাবা লাগে না? কারণ এই রসুল বিশ্ব নবী দোজাহানের বাদশাহ, আমার সোনার নবী, মায়েদের সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, দেয়নি? আগে তো বাচ্চা মেয়ে, মেয়ে হলে সময় পুজো দেবে, মেয়ে হয়েছে, ছি ছি ছি, কিন্তু আমার নবী, বিশ্ব নবী দোজাহানের বাদশাহ, মায়েদের সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন, আর জোরে বলেন, সেই মহিলার কাছে গেছে, এইবারে বলতে লাগে, মহিলা রে, ওরে বিবি যান, বিবি যান, বিবি যান, এই কথাটা বলে দেন, বলে দেন। বলছে কি ব্যাপার, কি ব্যাপার? বলছে আজকের অনেকগুলো মানুষ এসেছে, তারা এখনো পর্যন্ত রোজায় আছে, তারা এখনো পর্যন্ত রোজা রেখেছে, ও বিবি যান, কিন্তু চাঁদ দেখা যায়নি, চাঁদ কিন্তু কেউ দেখেনি, এখন বলতে কি পারবে, রোজা রাখবে না ভাঙবে? বিবি যান এক কথায় জানিয়ে দিল, ওরে স্বামিনী, 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 শুনে রেখে দেন, ও জেনে রেখে দেন, ওরে আমার স্বামিনী, আপনি ওদেরকে জানিয়ে দেন, বলে দেন, আজকের হলো রমজান মাসের প্রথম তারিখ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ। কে বললো বাবা? স্ত্রী বলছে, ওদের জানিয়ে দাও, রোজা ভাঙতে মানা করো, আজকে রমজান মাসের প্রথম তারিখ। জোরে বলেন কি গো? মায়েদের কাজে লাগে না?
এই মা সর্বপ্রথম কলেমা পড়েছিলেন নবীর কাছে, মা খাদিজাতুল কুবরা, তাই না? হ্যাঁ সোনাচাঁদ ভাই, এই মায়েরা দান করে, মায়েরা অনেক দান করে, মায়েরা নবীর ভালোবাসায় কোরআন তেলাওয়াত করে, মায়েরা নবীর ভালোবাসায় রোজা রাখে, আর বেড়া ছেলেরা শুধু হলার ভর্তি করে না। এই জলসাটায় আমার মায়েদের প্রচুর অবদান আছে কি নেই? শুনলাম বলছে হুজুর আমার মায়েরা বিরিয়ানি যত গোশ লাগবে সবাই দিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমার মায়েদের হায়াত দারাজ করে বলে আল্লাহুম্মা আমিন। মায়েদের বিপদ আপদ থেকে আল্লাহ যেন হেফাজত করে বলে আল্লাহুম্মা আমিন। মায়েদের সংসারে আল্লাহ যেন শান্তি দেয় বলে আল্লাহুম্মা আমিন। প্রতিটা মাকে আল্লাহ যেন আম্মা জান ফাতিমার সঙ্গে জান্নাত দান করে বলে আল্লাহুম্মা আমিন। মহিলাটা উত্তর দিল, কি উত্তর দিল? বলে দেন রমজান মাসের আজকের প্রথম তারিখ। এইবারে সোনার চাঁদ কলেজের টুকরা ভাই, এখন স্বামী বলছে এটা বললে তো হবে না, দলিল দলিলটা কি? আপনি বলে দিবি আর ওদের বলে দেবো, ওরা মানবে কেন? এইবারে বিবি তখন বলছে স্বামিনী রে আপনার থেকে কঠিন বিপদের মাঝায় ছিলাম আমি, মুসিবতে ছিলাম আমি, খুব বিপদে ছিলাম আমি। ওরে স্বামিনী স্বামিনী, এই কথাটা বলার পরে, আপনার এই কথাটা শোনার পরে আমার বিপদটা চলে গেল। যদি বলেন না সুবহানাল্লাহ, এ যখন এই প্রশ্ন করেছে এ তখন বলছে স্বামিনী আর কি বলে যে বিপদ থেকে আমি রেহাই পেলাম। কি বিপদ গো বিবি, কই বলুন তো আমার সঙ্গে কিছু? বলে সংসারে কাজকাম করছেন আপনি, আর ফের আপনাকে বলবো? বললে আবার আবার এই চিন্তা আপনার মাথায় ঢুকবে, নানা রকম চিন্তায় থাকবেন, এই জন্য আর বলিনি। বিপদটা কি? বলে স্বামিনী শুনেলাম, এই জন্য আমি ফতোয়া দিয়ে গেলাম, এই জন্য করে ফতোয়া দিলাম। ও বিবি যান বিবি যান বিবি যান, রমজান মাসের প্রথম তারিখ আজকের, এই জন্য করে বললাম, এই জন্য করে জানিয়ে দিলাম, আমার বেটাটা ফজরের আগে দুধ পান করেছে, কিন্তু ফজরের সময় যখন হয়ে গেল আমার এই বেটাটা আর 9:10 বেজে গেল, আমার ছেলে দুধ পান করে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ, এই জনেরা যুবকেরা, এই ছেলেটা অন্য কোনো ছেলে নয়, এই বাচ্চাটা অন্য কোনো বাচ্চা নয়, এই বাচ্চাটা হলো পীরানে পীর দস্তগি মাহবুবে সুবানি কুতুবে রব্বানি আল্লামা বড় পীর আব্দুল কাদের জিলানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি গো বাবা, প্রথম জন্মে দিনে রোজা রাখা শুরু করলো, আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। কি বাচ্চা গো বাবা, হ্যাঁ যাতাই ছেলে নাকি? প্রথম তারিখে রমজান শরীফের রোজা রেখেছে, মা বললো ওদের বলে দাও চাঁদ দেখা যায়নি কি, আমার এই বাচ্চা আমাকে দলিল দিয়ে দিল, এই ফজরের থেকে এই 9:10 বাজে যাচ্ছে, এখনো আমার স্তনে দুধ আর পান করছে না। আহ আল্লাহু আকবার, আর আমরা ধেড়ে বুড়ো কবরে শুতে যাচ্ছি, এখনো রোজা রাখবো, গ্যাস্ট্রিক অম্ল অ্যাসিড কিতাই কিনা, কবরে এক ঠ্যাং চলে গেছে তবু এখনো পর্যন্ত সময় হয়নি, কবে রাখবে রোজা? হায় রে আল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আর যদি বলে আল্লাহুম্মা আমিন, একটা মহিলা ছটা মেয়ে, ছটা কটা বললাম? ছটা, পেটের ভিতরে ফেরে একটা, কটা? পেটের ভিতরে ফেরে একটা। মেয়ে বলছে স্বামী এইবার যদি মেয়ে হয়, বিবি বলছে স্বামী এইবার যদি মেয়ে হয় তো 3 তালাক, আর যদি ছেলে হয় তাহলে সংসার হবে। বিপদ বাড়ছে না কমছে বাপ? ছটা মেয়ে ফের পেটে একটা, বলছে এইবার যদি মেয়ে হয় তো 3 তালাক দেবো, ছেলে হলে সংসার হবে। কি সর্বনাশ, কি হবে উপায়? দেখবেন না শুনবেন কি হয়, শুনবেন কারা কারা শুনবেন না, হাত তুলুন দেখি ব্রেক মেরেস সেনার চাঁদ ভাই, যাই হোক বুঝতে পারেনি আবেগে উঠে গেছে, কারা কারা শুনবেন হাত তুলে নারাই তো বীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান অসুবিধা নাই। দেখেন সোনার চাঁদ, পেটের ভিতরে ছেলে কি মেয়ে কে বলবে, আর যদিও মেয়ে হয় ছেলে কে বানাবে, উপায় খারাপ। সোনার চাঁদ ভাই খেয়াল রাখেন, ছটা পেটে একটা, কি হবে উপায়, বিপদের শেষ নাই। জন যুবক ভাই আসেন, নবী কোথায় ছেড়েছি ওটা ওই ওখানে দাঁড় করিয়ে রাখি, ও যাবো ওদিকে পরে, আর একটু নবীর দিকে ঠেলে যাই, নবী ঘটনা তো, হ্যাঁ নবীর দিকে ঠেলে যাই, কোন জায়গায় ছেড়েছিলাম? আর ঠিক আছে,
না যাই হোক জীবনতলা সদা চাঙ্গা আছে, বলে হুজুরে এত সহজ নয়। হ্যাঁ আমরা চা খাই আর বসে থাকি আর ঘুমাই আর যাই করি, আওয়াজ কিন্তু শুনতে যা আমরা সত্যি ভাই ঠিক ও শুনছে, আল্লাহ কবুল করুক। জোরে বলো আল্লাহুম্মা আমিন, আর জোরে বলো আল্লাহুম্মা আমিন। এ মুজমার ওসিলায় আল্লাহ যেন আমাদের কিয়ামতের কঠিন দিন নাজাতের ওসিলা বানায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে আল্লাহুম্মা আমিন। হালিমা বাড়ি আছে, আর হালিমার বেটা হ্যাঁ দুধু ভাইটা বলছে মা একটু আমাকে নিয়ে চলেন বাড়ি চলেন। না সময় তো শেষ হয়ে গেছে বুঝলে ভাই, ওদিকে যাবো না অন্তত এই ফ্যাঁকড়াটা ছেড়ে দিয়ে যাই নাকি? হ্যাঁ হ্যাঁ ধরে দিয়ে গেলে ছাড়া দিয়ে হবে, নাহলে গণ্ডগোল, সময় তো শেষ হয়ে গেছে, বক্তা তো আসবে এখনই। হ্যাঁ তো যাই হোক তাহলে কী করবো, ওদিকে যাবো না এদিকে যাবো, কোন দিকে যাবো? এটা ছেড়ে দেবো, অসুবিধা নাই তো, কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ তাই করে উচ্চ হচ্ছে দরুদ পড়িন ওরে জনেরা যুবকেরা এইবার আসতে যে দেখেন গল্প কোথায় আসে বাবা সোনার চাঁদ ভাই বলছে ছটা পেটে একটা উপায় মা জননী চিন্তায় যারে যার, মা জননী চিন্তায় যারে যার। না মনে হচ্ছে এই জলসাটা আমার ক্যাসেট আছে, ফের এই ক্যাসেট হচ্ছে গণ্ডগোল আছে, যাওয়া যাবে না ওদিকে ভাই। সোনার চাঁদ ভাই লাইন ছেড়ে দিলাম, ক্যাসেটে শুনে নেবে অন্যদিকে যাই। হ্যাঁ এখন আম্মা জান আমিনা নবীর মানে হালিমাতুস সাদিয়ার বাড়ি নবী, হঠাৎ প্রশ্ন করছে মা, হালিমার বেটা বলছে মা আজকের আমার ভাইকে দিতে হবে না দিলে যাবো না। কোথায় যাবো? বলছে মাঠে যাবো, বগরি ছড়াতে ভাই একা ঘরে থাকে মন খারাপ করে, এটা হবে না সম্ভব নয়। ওরে ভাইয়েরা বাবা জিরাজন যুবকেরা এইবারে দেখতে পাওয়া যায় হালিমাতুস সাদিয়া কোনো কায়দায় বাচ্চাটা দেবে না, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে বলতে লাগে ভাই আব্দুল্লাহ রে আব্দুল্লাহ আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলছে মা 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 আমার দুদু ভাইকে না নিয়ে বাড়ি যাব না, মাঠে যাব না, মা যেতে দেন। ও জনেরা যুবকেরা হালিমাতুস সাদিয়া কোনো কায়দায় দেবে না বাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আব্দুল্লাহ এত কান্না কাঁদে এত অনাজারি করে, আল্লাহ আজকের যদি মা বাচ্চাটাকে না দাও, আমার দুধু ভাইকে যদি না দাও, আমি কোনো কায়দায় মাঠে যাব না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিলেন সঙ্গে নিলেন, এইবারে হালিমাতুস সাদিয়া বলছে বাবা এ বাবা মুহাম্মদ, ওরে বাবা আব্দুল্লাহ খবরদার খবরদার খবরদার, এই বাচ্চাটাকে দুঃখ দিবি না, এই বাচ্চাটাকে আঘাত দিবি না, এই বাচ্চাটাকে ব্যথা দিবি না, জঙ্গলে নিয়ে যাচ্ছ বাবা, যদি কোনো অসুবিধা হয় যদি কোনো ক্ষতি হয় খবরদার লক্ষ্য রেখো খেয়াল রেখো, এর জন্য খেয়াল রাখতে ভুলে যেও না ভাইরা বাবজিরা। ওরে জনেরা যুবকেরা এইবারে দেখতে পাওয়া যায় আব্দুল্লাহ কি করলেন, যাচ্ছে সঙ্গে নিয়ে মাঠে নিয়ে যাচ্ছে গো, মাঠে নিয়ে যেতে যেতে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রসুল যখন মাঠে পৌঁছালেন, এই মাঠে পৌঁছানোর পরে বলছে ভাই আব্দুল্লাহ বগুড়ি দড়ি খুলে দাও। যদি বলেন না সুবহানাল্লাহ, চললে বলেন না সুবহানাল্লাহ, কি বলছে ভাই বকরির দড়ি খুলে দাও, একটা বকরির গলায় দড়ি রাখা যাবে না। আমার জন যুবক সোনার চাঁদ ভাই যাই হোক এখানে দান করিয়ে দিলাম, আল্লাহ যেন কবুল করে মাহফিল, আল্লাহ যদি সময় দেয় আবার অন্য সময় হবে। সোনার চাঁদ ভাই আপনার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দোয়া করবেন তো সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম, বিদায় নিলাম উচ্চাও যে দরুদ আল্লাহ। এতক্ষণ